নোয়াখালীর সোনাইমুড়িতে মাওলানা আব্দুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল কাশীপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। এ সময় ফাউন্ডেশনের সভাপতি ও সামিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন বোরহানউদ্দিন, সমাজসেবক আবুল কালাম আজাদ, জহুরুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন ও ইরফান উদ্দিন মিলন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।